আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণী শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো শিক্ষকরা তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তা আমরা হচ্ছে আজকে একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে তত্তৃ অংশ যার মান হচ্ছে পঁয়ষট্টি প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে এবং পনেরোটা প্রশ্নের উত্তরই তোমাদের কিন্তু লিখতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না এবং উত্তরগুলো হবে কি এক কথায় মানে এক লাইনে দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো চারটা প্রশ্ন আর এই নাম্বারিংটা ভুল আছে নাম্বারিংটা হবে কি চারটা প্রশ্ন যেহেতু প্রতিটা হচ্ছে পাঁচ করে চার পাঁচা বিশ নাম্বার ঠিক আছে এখন দেখো এই যে পাঁচটা প্রশ্ন থাকবে সেই পাঁচটা থেকে তোমরা যে কোনো চারটা অ্যান্সার করার সুযোগ পাচ্ছ তো এখানে যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে এক নাম্বারটা তারপর হচ্ছে তিন নাম্বারটা এই পাঁচ নাম্বারটা এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট তারপর তিন নাম্বারে আছে ছবি দেখে লেখো এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ যে কোনো একটা ছবি থাকবে সেই ছবিটা দেখে তোমাদের নিজের ভাষায় নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে হবে এখানে থাকবে দশ নাম্বার একটাই থাকবে একটাই অ্যান্সার করতে হবে চার নম্বরে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর চারটা প্রশ্ন থাকবে চারটা থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে আর প্রতিটা প্রশ্ন দশ করে তাহলে কত হচ্ছে দুইটা প্রশ্নের জন্য দশ দুগোনা বিশ এখানে চারটা প্রশ্ন রয়েছে চারটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা চলে আসতে পারে তো তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখে যাবে আমরা আরও কিছু স্কুলে প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব খবিভাগে থাকছে ব্যবহারিক অংশ যার মান হচ্ছে পঁয়ত্রিশ তো বন্ধুকতা প্রদর্শন করতে হবে যার জন্য থাকবে পনেরো নাম্বার আর যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখাতে হবে তো এখানে এই স্কুলে যেটা এসেছে একটা নকশা অঙ্কন পুনরাবৃত্তিক বা প্রাকৃতিক যে কোনো নকশা অঙ্কন করলে বিশ নাম্বার পাচ্ছো অথবা জারি গান ও নাচ পরিবেশন করলে বিশ নাম্বার পাঁচশো তাহলে বিশ আর পনেরো পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ এবং পঁয়ষট্টি হচ্ছে তত্ত্বীয় অংশ ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা হচ্ছে আরও কিছু ভিডিও পেয়ে যাবে যার মাধ্যমে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ